যেহেতু পূজা পরিবেশ আমি দেখা আছো পুয়ার ভাগর পর এই মুহূর্তে যেহেতু আমি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ নিউজ এইটিন নর্থ ইস্টে যে প্রতিযোগিতা আয়োজন করেছিল সেই প্রতিযোগিতা বঁটা প্রদান অনুষ্ঠান ইতিমধ্যে আরম্ভ হবলৈ লৈছে। আর এইবার যেহেতু এই আটগাঁও পূজা সমিতিয়ে দুটাকৈ বঁটা লাভ করবলৈ সক্ষম হয়েছে আর মূলত যেহেতু আমার পরিয়ালক কৌশিক বেজবৰুৱা ডাঙরিয়া আছে তেওঁৰপৰা আমি এই বিষয়ে জানিবলৈ চেষ্টা করি দুটাকৈ বঁটা লাভ করবলৈ সক্ষম হয়েছে আটগাঁও এবার কি কি বঁটা লাভ করেছে। প্রথমতে বেস্ট ইকো ফ্রেন্ডলি পূজা করেছে, যোনটো মূর্তি প্রতিমা করেছে গোটেই জুটেতে বনাইছে সেইটো কারণে দিয়া হল। আর পূজাখন বড় ধুনিয়া হয়েছে সেইকাৰণে বেস্ট প্রতিমাৰ কনসলেশন প্রাইজটো দিয়া হয়েছে, দুটাকে বঁটা লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। আৰু মই যেহেতু পদ্মনাথ বৰদলৈ আছে তেওঁক যেহেতু অনুৰোধ জনাম এই তেওঁ আৰু লগতে যিসকল পূজা কমিটিৰ লোকসকল আছে তেওঁলোক সদস্যসকল উপস্থিত আছে তেওঁলোকক এই বঁটা গ্ৰহণ কৰিবলৈ পদ্মনাথ বৰদলৈ ডাঙৰীয়াক এই বঁটা দিবলৈ মই অনুৰোধ জনাম। এয়া দেখিছে ইকো ফ্রেন্ডলি যে বঁটা ইকো ফ্রেন্ডলি বঁটাৰ তৃতীয় পুরস্কার লাভ কৰিবলৈ সক্ষম হৈছে আটগাঁও যে পূজা সমিতি আছে সেই পূজা সমিতিয়ে আৰু দ্বিতীয়টা বঁটাও লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। এই মুহূর্তে যেহেতু বেষ্ট ইকো ফ্রেন্ডলি যে পূজা সেই বঁটা প্রদান যেহেতু নিউজ এইটিন অসম নটিছৰ যে পৰিয়ালৰ সদস্যসকল আছে তেওঁলোকে প্রদান কৰিছে। লগতে অন্যটো আৰু যিটো অন্যটো বঁটা আছে সেই অন্যটো বঁটা দিবলৈ মই যেহেতু অনুৰোধ জনাম। আৰু দ্বিতীয়টো বঁটা হৈছে প্রতিমাৰ বেষ্ট প্রতিমাৰ ক্ষেত্ৰত তেওঁলোকে নিচুকনি বঁটা লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। আৰু দেয়া দেখিছে বেষ্ট প্রতিমাৰ ক্ষেত্ৰত যিহেতু তেওঁলোকে ইকো ফ্রেণ্ডলি পূজা পাতিছিল আৰু সেই ইকো ফ্রেণ্ডলি পূজাত বেষ্ট প্রতিমাৰ বঁটা লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। আৰু তেওঁলোকৰ যিসকল পূজা কমিটিৰ সদস্য আছে বা আৰু লগতে পদ্মনাথ বৰদলৈ আছে তেওঁৰপৰা আমি ল'বলৈ প্ৰতিজ্ঞা ল'বলৈ চেষ্টা কৰিম যিহেতু তেওঁলোকে ক'লে ইকো ফ্রেণ্ডলি আৰু আজিকালিৰ এই প্রকৃতি যে আমাৰ প্ৰবলেম চলি আছে দুৰ্গা মাৰ জৰিয়তে খুব সুন্দৰ এটা ইকো ফ্রেণ্ডলি তেওঁলোকে যি গোটেই সা সজ্জা কৰিছে গোটেইবোৰ ৰিচাইকেল বস্তুৰে কৰিছে গতিকে সঁচাকে শলাগ ল'বলগীয়া। আৰু নিউজ এইটিনৰ সমূহ দৰ্শকক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ এওঁলোকক যে বেষ্ট চইচ কৰি এনেকৈ যে অসমবাসী ৰাইজে গুৱাহাটীবাসী ৰাইজে ছিলেক্ট কৰিছে তাৰ বাবে অশেষ ধন্যবাদ। দুটাকৈ বঁটা লাভ কৰিলে ইকো ফ্রেণ্ডলি পূজা এখন আপোনালোকে আয়োজন কৰিছে প্ৰত্যেকবাৰ নতুন নতুন থিম লৈ দুটাকৈ বঁটা লাভ কৰি কি ক'ব বিচাৰিম? আমি বিৰাট আগত সবর আগতে নিউজ এইটিনক আমি ধন্যবাদ দিলু তেখেত আমার যে পূজাটা সিলেক্ট করলে পূজা সিলেক্ট করা ইমান ধামালি নয় গুয়াহাটীত মোর দেন 500 পূজা মূর হিসাবত পাতা যায় তার মাজত আমি এটা সিলেক্ট হয়েছি গুয়াহাটীত অসমত বি আমার কিবাটা নম্বর থাকিব 100% শিওর আছো আমি কারণ আপনি যে আমার পূজাক যে সিলেক্ট করলে এইটার কারণে আগত নিউজ এইটিনক বহুত বহুত ধন্যবাদ দিলু। আর আমি যে পূজা মূর্তি মণ্ডপত আমার যে প্রতি বছর পূজাত আমার তিনি মাস আগর পর আমার সেক্রেটারি আমার ট্রেজারার আমার টিম কেটা লাগি যায় কি পূজাত আমি নতুন বস্তু আনিব লাগে তো এইটো মাধ্যম দিয়ে আমি বহুত ডাঙরকে পূজা পাতু আর আমার আপনি দেখিলে অ্যারেঞ্জমেন্টটা কেনেকা আর আপনার মিডিয়া মাধ্যম দি আপনার যিকেটা অসমৰ চ্যানেল একেটা চ্যানেল আর প্রিন্ট মিডিয়া মাধ্যম দি মানুষ বহুত হয় এইটার কারণে বিরাট ভাল লাগে আর এটা উৎসাহ থাকে কি পূজার ইন্তজার করে থাকো কি দুর্গা পূজা আইব এক মাহ তাতে লাগি যাম এটা বিরাট ভাল লাগিল এটার কারণে থ্যাংক ইউ টু মাই নিউজ এইটিন যো ইয়ে ইনিশিয়েটিভ হ্যাঁ টু রেকগনাইজ অল দি ইম্পর্টেন্ট বিউটিফুল পূজাস অফ নর্থ ইস্ট অ্যান্ড আসাম ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ অ্যান্ড সাফেট ডিটারজেন্ট ইজ ভেরি হ্যাপি টু কোলাবরেট উইথ নিউজ এইটিন ফর দিস গ্রেট ইভেন্ট। আজ আমি আটগাঁও মে হ্যাঁ আর এক ইকো ফ্রেন্ডলি মূর্তি হো কাফি সুন্দর হ্যাঁ সবক আগলে সাল কে মোটিভেট করেগি টু গো দিস ওয়ে ইকো ফ্রেন্ডলি থ্যাংক ইউ সো মচ।